এবার দক্ষিণ সিটি কর্পোরেশনের ময়লার গাড়ি কেড়ে নিয়েছে এক তরুণীর প্রাণ। শুক্রবার রাত 8:30টার দিকে খিলগাঁওয়ের তিলপা পাড়ার 13 নম্বর সড়কে নাসরিন খানম নামের ওই তরুণী তার স্বামীর সাথে মোটরসাইকেলে যাওয়ার পথে ময়লার গাড়ির পেছন থেকে ধাক্কা দেয়। এতে নাসরিন ছিটকে পড়ে গুরুতর আহত হলে তাকে উদ্ধার করে খিদমা হাসপাতালে নেওয়ার পথে মারা যান। এই ঘটনায় গাড়ি চালক বকুল মিয়াকে আটক করলেও নিহতের পরিবারের পক্ষ থেকে অভিযোগ না করায় তাকে ছেড়ে দেওয়া হয়েছে এবং নিহতের স্বজনরা লাশের ময়নাতদন্ত করতে দেয়নি বলে জানায় পুলিশ।